নেট লাগানো গ্রিল লাগানো তার ভিতরে পাঁচ থেকে ছয় ফুট দূরত্বে হইলো মানুষ দুই পাশে দাঁড়ায় আর সবাই পাল্লা করে যে যার মতো বলতেছে শুধু গ্রিলের ফাঁক থেকে বা নেটের ফাঁক থেকে যেটুকু দেখা যায় অনেক বৃদ্ধ গায়ে শক্তি নেই আমার কণ্ঠ এত শক্তিশালী না এই কয়েকটা কথা বলতে বলতেই সে পড়ে যায় এবং সাথে সাথে মারা যায় এখানে প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই খবরের পেছনের খবরের আরেকটি পর্বে আপনারা জানেন আজই জিয়া টে চ্যারিটেবল ট্রাস্ট মামলা খারিজ হয়েছে মহামান্য হাইকোর্ট এটা খারিজ করে দিয়েছেন তো আপনারা জানেন এই মামলায় চারজন মোট আসামি ছিলেন এর এক নম্বর আসামি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই নম্বর আসামি ছিলেন ওনার তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন যিনি হারিশ চৌধুরী তিন নম্বর আসামি ছিলেন ডক্টর জিয়াউল ইসলাম মুন্না যিনি হারিফ চৌধুরী পিএস হিসাবে কাজ করতেন আর চার নম্বর আস আসামি ছিলেন বিএনপি নেতা মনিরুল ইসলাম খান তিনি মনিরুল ইসলাম খান আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম যিনি এই মামলাটি নিম্ন আদালত এবং উচ্চ আদালতে পরিচালনা করেছেন আমরা এই দুইজনের কাছ থেকে আজকে জানার চেষ্টা করব যে এই মামলা কীভাবে হয়েছিল এবং কি প্রেক্ষাপটে এটা বাতিল হলো এটার পিছনে অনেক ঘটনা আছে কাহিনী আছে রাজনীতি আছে তো আমরা সেসব কথাই শুনবো আমরা যে স্টুডিওতে আছেন মনিরুল ইসলাম এই মামলার চার নম্বর আসামি জিয়াস জেরিটেবল টেস্ট মামলার চার নম্বর আসামি আচ্ছা মনিরুল ইসলাম এই মামলাটার প্রেক্ষাপটটা যদি আপনি একটু সংক্ষেপে দর্শকদেরকে বলেন ধন্যবাদ নাবিল ভাই এই মামলাটা শুরু এক এগারো সরকারের সময় তখন টাস্ক ফোর্স টোয়েন্টি মেজর মোস্তফা নামে একজন এটার দায়িত্বে আসে আসার পর থেকে উনি কিছুদিন যেতেই হঠাৎ করে আমাকে তলব করে নগর ভবনে এসে হাজির হয় যেহেতু আমি তৎকালীন ঢাকার মেয়র সাদেক হোসেন কোকারে পেয়েছিলাম উনি এসে আমাকে নানাবিধ প্রশ্ন করে এবং তাদের ওখানে সংসদে যেতে বলে সংসদে যে একটা হল রুম ছিল ওখানে আমি যাই পরের দিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটা যেতে বলে অথচ সারাদিন বসিয়ে রাখার পরে বিকাল চারটার সময় সে আসে মাঝখানে আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করি সে প্রথম দিকে ভালো ব্যবহার করলেও পরের দিকে সে খারাপ ব্যবহার শুরু করে সাড়ে চারটার সময় এসে সে অনেক খারাপ খারাপ কথা বলল এবং সে বলে একটা কাগজ দিয়ে বলল যেখানে লেখেন নাম ঠিকানা আত্মীয় স্বজন কে কোথায় আছে সব কিছু লেখেন লেখার পরে লেখলাম লেখার পরে উনি শুরু করলো বিভিন্ন রকমের জেরা ওনার প্রশ্ন ছিল একটাই যে আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়ে জেনেছি এই টাকা হোসেন খোকা দিয়েছে আপনি এটা ক্যারি করেছেন আপনি সব কিছু করছেন আপনি তার নাম বলেন আপনি সাক্ষী হন রাজ সাক্ষী হতে বলছে রাজ সাক্ষী হতে বলে আমাকে যে সাক্ষী যদি হন তাহলে আপনি বেঁচে যাবেন এই সরকার বা পরবর্তী যে সরকার আমাদের সমর্থিত সরকার আসবে তারা আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিবে এই পরিপ্রেক্ষিতে আমি বললাম যে না আমি মিথ্যা কথা বলবো না যেটা সত্যি আমি সেটাই বলবো তখন আমি বললাম যে এর সাথে আমার কোনো যেহেতু সম্পর্ক নাই এই টাকাটা দিয়েছিল মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার কোম্পানির জাহাঙ্গীর সাহেব উনি ছিল এমডি সে ওই সময় জাহাঙ্গীর হোসেন উনি ওই সময় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতিও ছিল সে বিভিন্ন জায়গায় দান অনুদান করে সেই হিসাবে হয় ক্লাব হিসেবে চ্যারিটেবল ট্রাস্টে দান করেছে সে নিজে ব্যাংকে বসে থেকে পে অর্ডার করেছে তার লোক পে অর্ডারে ফর্ম পূরণ করেছে তার লোক এটা রিসিভ করেছে অথচ তাকে বিভিন্নভাবে নির্যাতন করে এবং লোভ ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে আদায় করে যে আমি এগুলন করেছি সেই সূত্রদের আমার উপর পরবর্তীতে সে সাক্ষীও দেয় সরকারের সাথে যোগসাজশে যাই হোক এই মামলায় যখন রায় হয় তখন আমার মেয়ে নয় বছর বয়স নয় মাস সরি নয় মাস এখন এই ছয় বছর কয়েকদিন জেল খাটার পরে তার সাথে মেয়ে আর বাবার যে সম্পর্ক থাকার কথা এখনো পর্যন্ত সেই সম্পর্ক গড়ে ওঠেনি এই হাসিনা সরকারের পতনের পরে গত আঠারোই আগস্ট আমি জেলখানা থেকে বেরিয়েছি এই মামলায় জামিনুল ভাই আছে কয়েকবার জামিনের জন্য দাঁড়িয়েছে জামিন শুনানি হয়নি আমার আপিল গ্রহণ কর আপিল গ্রহণ করেছে আপিল গ্রহণ না করার জন্য প্রথমে রুল জারি করেছিল এই রুল নিষ্পত্তি করতে দীর্ঘদিন লাগ ই করলো তারপরে এই মামলায় সে জামিন শুনানি করে না এক কোটে গেলে আর এক কোটে যেতে বলে এইভাবে আমার সাত বছর সশ্রম কারাদণ্ড আমার খাটা শেষ আজকে আমি হ্যাঁ একদিকে আনন্দিত আমি নিরপ প্রমাণিত হয়েছি কিন্তু আমার এই ষাটটা বছর আমাকে কে ফেরত দিবে বিনা বিচারে আমি সাত বছর জেল কাটলাম আমার স্ত্রী সন্তান সব কিছু থেকে আমি বঞ্চিত হলাম এই ফেরত দেওয়ার ক্ষমতা কি হাসিনার আছে আমি আমার আইনজীবী যে আছে আমিনুল ভাই দেখে আমরা আলোচনা করব এর বিরুদ্ধে মামলা করা যায় কিনা না আমার এই ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা নতুবা আমি যে সাত বছর জেল খাটলাম সশ্রম কারাদণ্ড বিনা বিচারে একটা লোক যখন আপিল করে আপিল করলে তো তার জামিন দিবে কারণ হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমার বিচার শেষ হবে না আমি জেল খাটা শেষ হবে আমার মতো নিরাপরাধ কোনো লোক যেন এরকম জেল না খাটে আমি এর ক্ষতিপূরণের জন্য আমি আমি আইনজীবীর মাধ্যমে ইনশাল্লাহ রায় বেরোক রায়ের পরে দেখে আলোচনা করে দেখা যাক আমরা কী করতে পারি আর একটা বিষয় আমি এখানে বলি এই মামলা চলাকালীন প্রথমে টি এম আকবর সাহেব ছিল আমার আইনজীবী এবং আমিনুল ভাই ছিল ডক্টর জিয়া ভাইয়ের আইনজীবী মামলা যখন চলে এই আমি জানি না শিক্ষিত লোক একজন আদালতের চেয়ারে বসে আছে সেই লোক চুরাশি বছর বয়স্ক একজন প্রবীণ আইনজীবী টি এম আকবর সাহেবের সাথে যে আচরণ সেদিন করেছিল এই আচরণ করার পরে দুদুকের ছিল কাজল সে একটা বেয়াদব তার সাথে এমন আচরণ করে রুড়ো আচরণ করার পরে সে স্তব্ধ হয়ে যায় হঠাৎ সে ডায়াসে বক্ত সাক্ষী জেরা করছিল আমরা ডকে বসা বিচারক বসা এই আচরণ করার পরে সে থেমে যায় হঠাৎ এবং এক পর্যায়ে সে ঢলে পড়ে মৃত্যুর কোলে আদালতের ভিতরে আদালতের ভিতরে এবং সে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল তার সাথে ওই আক্তারুজ্জামান বিচারক এবং কাজল যে আচরণ করছে সেই আচরণের পরে সে স্তব্ধ হয়ে যায় এবং এই মৃত্যুর আগে তার শেষ কথাগুলো ছিল এরকম যে আমি তো অনেক বৃদ্ধ গায়ে শক্তি নেই আমার কণ্ঠ এত শক্তিশালী না এই কয়েকটা কথা বলতে বলতে এসে পড়ে যায় এবং সাথে সাথে মারা যায় এখানে আপনি সাতটা বছর প্রায় আপনার পরিবার এবং আপনার সাধারণ জীবন থেকে বঞ্চিত হয়েছেন আমরা একটু অ্যাডভোকেট আমিনুল ইসলামের কাছে যাই আপনার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শুনছি শুনছি আচ্ছা এই মামলার প্রেক্ষাপটটা যদি আপনি একটু বলেন যে আসলে কি প্রেক্ষিতে এই মামলাটা হয়েছিল আসলে এই কেসটা এক এগারো সরকারের সময় শুরু হয়নি হয়তো তখন তাদেরকে নিয়েছে মনুল ইসলাম খানদেরকে নিয়ে হয়তো নানান কথা জিজ্ঞাসাবাদ করেছে ইত্যাদি কিন্তু তারা ইনফ্যাক্ট এই মনুল ইসলাম খানের কথা আপনারা শুনলেন যে তখন তার বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন এক এগারো সরকার বা সেনাবাহিনী তারা কিন্তু এই বিষয়ে আর কোনো তথ্য পায় নাই তারা যে বক্তব্যটা মনির খান বলেছিলেন সেটা তারা সত্যতা যাচাই করে দেখলেন যে হ্যাঁ এটা সঠিক কারণ এটা মেট্রো মেকার্স তারা ডোনেট করেছে কারণ ট্রাস্ট অ্যাক্টে যে কাউ যে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোনো ট্রাস্ট ট্রাস্টে কোনো প্রপার্টি তারা ডোনেট করতে পারে দান করতে পারে তো সেই কারণে এক এগারো সরকারের সময় আর এই কেসটি কিন্তু হয়নি এই কেসটা হলো কিন্তু আপনার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো দু সালে তখন তারা এসে এটাকে আবার অনুসন্ধান করলো এবং আপনি শুনে অবাক হবেন যে তিনবার অনুসন্ধান করলো এই অনুসন্ধানে যখন কাঙ্ক্ষিত রিপোর্ট আসে না আসামিদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে না তখন এটা আবার কমিশন থেকে আবার ইনকোয়ারিতে দেওয়া হয় এরকম করে থার্ড মানে থার্ড টাইমে তারা একটা রিপোর্ট একভাবে দাঁড় করালো তার পরিপ্রেক্ষি কিন্তু এফআইআরটা হলো এফআইআরটা কি অভিযোগটা কি অভিযোগটা হচ্ছিল যে বেগম খালেদা জিয়া তিনি তখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি শহীদ মইনুল হোসেন রোডের বাড়ি ব্যবহার করে ওই বাড়ির অ্যাড্রেস ব্যবহার করে তিনি শহীদ জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্ট নামে একটা ট্রাস্ট গঠন করেছেন এবং এই ট্রাস্টের তিনি ম্যানেজিং ট্রাস্টি এবং তার দুই সন্তান জনাব তারেক রহমান এবং জনাব আর আরেফাত রহমান কোকো তারা হলো ট্রাস্টি এই তিনজন সমন্বয়ে একটা এটা একটা প্রাইভেট ট্রাস্ট ট্রাস্ট গঠন করা হলো এই ট্রাস্টের উদ্দেশ্যটা হচ্ছিল ট্রাস্ট দলিলের মধ্যে যেভাবে লেখা ছিল যে এই ট্রাস্টের আন্ডারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হবে পাশাপাশি এই ট্রাস্টের আওতায় এটা প্রশিক্ষণের ব্যবস্থা হবে যারা দরিদ্র কিংবা অনেক যারা ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না তাদেরকে বিনা বেতনে তাদেরকে লেখাপড়া করার সুযোগ দেওয়া হবে পার্টির পক্ষ থেকে সেই রকম একটা অনেকগুলো মহৎ উদ্দেশ্য নিয়ে এই ট্রাস্টটা গঠন করা হয়েছিল এই ট্রাস্টের উদ্দেশ্যটাকে ব্যাহত করবার জন্য তৎকালীন শেখ হাসিনা সরকার দেখলো যে এইটাকে বিতর্কিত করবার জন্য তখন একেবারেই একেবারেই ভিত্তিহীন কোন একটা অভিযোগ কি করলো অভিযোগে বলল যে বেগম খালেদা জিয়া কিংবা তার অন্যান্য যারা আছে মনুল ইসলাম খান ফারিদ চৌধুরী তারা টাকা সংগ্রহ করেছে এবং ট্রাস্ট গঠন করেছে এবং এই ট্রাস্টে ট্রাস্টে তারা ব্যয় না করে ছিল এরকম যে ট্রাস্টে ব্যয় না করে আত্মসাতের উদ্দেশ্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে দেখেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীকালে যখন চার্জশিট হইলো চার্জশিটের পরে যখন মামলাটি ট্রায়ালে গেল ট্রায়ালে কিন্তু তারা ৩৩ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করলো আমরা কিন্তু একজন সাক্ষীকে উপস্থাপন করি নাই তাদের সাক্ষীর থেকেই তাদের সাক্ষ্য থেকে আমরা যে জিনিসটা পেয়েছি বিশেষ করে পি ডব্লিউ ওয়ান পি ডব্লিউ থার্টি টু এবং পি ডব্লিউ থার্টি থ্রি এরা হচ্ছে ইনকোয়ারি অফিসার এবং ইনভেস্টিগেটিং অফিসার ইনভেস্টিগেটিং অফিসারকে আমরা আমি নিজে যারা করেছি সেখানে ইনভেস্টিগেটিং অফিসার পরিষ্কার করে উনি বলছেন যে আমার তদন্তকালে কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান কেউ অভিযোগ করে নাই যে বেগম খালেদা জিয়া কিংবা যে ইসলাম মন্না বা ইসলাম খান বা কেউ কোনো ব্যক্তির কাছ থেকে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে তার ক্ষমতা অপব্যবহার করে বা তারা পাবলিক সার্ভেন্ট হিসেবে তারা কোনো টাকা সংগ্রহ করেছে দেখেন যে টাকাটার বিষয়ে প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে মেট্রো মেকারস তিনি বিএনপির একজন আদর্শের মানুষ ছিলেন এবং প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মডেল টাউন যখন করেন সেখানে জমি বরাদ্দ থেকে শুরু করে সবস্থে কিছু তৎকালীন মেয়র জনাব সাদিক হোসেন কোকা বা তৎকালীন সরকারের একা অনুকূল বা সহযোগিতা তিনি নিয়েছিলেন তার পরিপ্রেক্ষিততে তিনি হয়তো ভেবেছেন যে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ট্রাস্ট গঠন করেছে বা বেগম জি একটা ট্রাস্ট গঠন করেছে তিনি শতস্ফূর্তভাবে সেট চাই তিনি পেওডারের মাধ্যমে এমন না যে ক্যাশ দিয়েছে পেওডারের মাধ্যমে তিনি এই টাকাটা কিন্তু ডোনেট করেছেন এবং এটা আমি আর একটু বলে রাখি যে এই ডোনেশনটা যখন পে মাধ্যমে যখন দেয়া হয় কেউ তখন আপনি জানেন যে পে অর্ডার পারচেজ করতে হয় তিনি শাহাদাত আল ইসলামী ব্যাংক ধানমন্ডি শাখায় তিনি নিজে এসে তার মানে কর্মকর্তা একজন ডিএমডি কাজী রশিদুজ্জামান তিনি নিজে পে অর্ডার পারচেজ করে টাকাটা উনি দিয়েছেন এবং সেই বিষয়টা তৎকালীন সরকার আপনার অশোক হোসেনের চাপে পড়ে তিনি হয়তো পরিবর্তন গিয়ে অস্বীকার করার চেষ্টা করেছিলেন কিন্তু তারই তারিศักকি কাজী রশিদ জামান এবং ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা মনিরুজ্জাম সাহেব তাদেরকে জারার মধ্যে দিয়ে তাদের মুক্তি কি আমরা বের করে নিয়ে এসেছি যে এই পে অর্ডারগুলো তারা দিক করেছে এবং তারা সতসক্তভাবে এটা ডোনেশন দিয়েছে তাহলে বলেন আপনি যে যদি তাদেরই শাক্কি অ্যান্টি করাপশনেরই শাক্কি যদি বলে যে মেট্রো মেকার স্বতঃস্ফূর্ত ভাবে করে টাকাটা দিয়েছে তাহলে আর কেসটা থাকে এখন বিষয়টা হচ্ছে দেখেন এটা একটা প্রাইভেট ট্রাস্ট প্রাইভেট ট্রাস্টের বিষয়ে অ্যান্টি কারাপশনের কোনো একটিয়ার থাকে না এটা একটা প্রাইভেট ট্রাস্ট প্রাইভেট ট্রাস্টের আভ্যন্তরীণ কোনো যদি নিয়ম নিয়ম কিছু থাকে তাহলে ট্রাস্টিদের মধ্যে মামলা মোকদ্দমা হবে কিন্তু এখানে অ্যান্টি কারাপশনের কোনো শিডিউল অফেন্সের মধ্যে এটা মোটেই পড়ে না তা সত্ত্বেও এন্টি কারাপশন এটাকে টেকআপ করেছে এন্টি করাপশন একেবারে ভিত্তিহীন একটা অভিযোগের ভিত্তিতে তারা চার্জশিট দিয়েছে তাদের সাকি বলছে যে এটা ডোনেশন এবং পার্টির টাকা আমাদের পার্টির তিনটা অ্যাকাউন্ট থেকে 6 কোটি 18 লক্ষ টাকা বিএনপি এর ফান্ড থেকে টাকা নিয়ে সর্বোমোট 7 কোটি 77 লক্ষ টাকা দিয়ে কাফটেল বাজেমোতে 42 কাঠা জমি ক্রয় করা হয়েছে এই ট্রাস্টটা ওখানে স্থাপন করবার জন্য অথচ তারা এলিগেশন দিল যে এখান থেকে ভাব এটা নাম সবচেয়ে একটা ট্রাস্ট ছিল ওখান থেকে টাকা নাকি উঠে তুলে আtorsheter uddeshe রাখা রেখে দেওয়া হয়েছে অথচ তারাই আবার সাক্ষ্য দিয়ে বলতেছে যে আমরা 42 কাঠা জমি কিনেছি 7 কোটি 77 লক্ষ টাকা দিয়ে এবং সেই জায়গাটাও কিন্তু আমাদের বেগম খালাতের জিয়ার বিআই যিনি আমাদের তারে তখন হ্যাঁ পচিয়ার নিউজ উনি শাশুড়ির জায়গা অথচ দেখেন এরকম একটা ভিত্তিহীন অভিযোগ দিয়ে তারাই কেসটা করলো এবং তাদের এই অভিযোগটা তাদের সাক্ষী দিয়ে প্রমাণ করতে ব্যর্থ হলো এত সত্ত্বেও তৎকালীন আহ যিনি ট্রায়াল জাস্ট ছিলেন আখতারুজ্জামান যিনি হাই কোর্টের বিচারপতি হয়েছিলেন তাকে এই রায় মিথ্যা রায় দেওয়ার কারণে তাকে যদিও এখন ছুটিতে পাঠানো হয়েছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট থেকে সেই বিচারককে দিয়ে এই রায়টা দেওয়া হয় এবং সেখানে আমি প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি আহ ভাই সেটা হচ্ছে যে বিচারের সময় এই বিচারে যে কতটা আইনমন্ত্রী এবং পিপি কাজল এবং আনিসুল হক তারা যে কতটা হস্তক্ষেপ করেছিল সেটা একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমাকে কেন্দ্র করে সেখানে এই ভিডিও ভাইরাল তো আমি আপনাদেরকে আমি এটা সবাই জানে যে সেখানে যখন আমি আর্গুমেন্ট করতে গিয়ে আমি বলেছিলাম যে এটা একটা প্রাইভেট ট্রাস্ট এই ট্রাস্টের বিষয়ে প্রাইম মিনিস্টার হিসেবে তিনি কোনো কাজ করেন নাই তিনি যা করেছেন তিনি একজন ব্যক্তি এবং চেয়ারপারসন অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপারসন হিসেবে তিনি করেছেন সেখানে প্রাইম মিনিস্টারের পদকে জড়িয়ে বিভ্রান্তি তৈরি করে তাকে মামলায় আনার কোনো আইনগত সুযোগ নেই এটা বলার কারণে সে আদালত প্রাঙ্গণে তারা আমার সাথে খুব মানে সেখানে একটা বাজে সিন ক্রিয়েট করে আদালত তখন অ্যাডজনমেন্ট দেয় সেখানে কাজল আইনমন্ত্রীকে ফোন দেয় আইনমন্ত্রীকে রিকোয়েস্ট করে যে যাতে জজ সাহেবকে দিয়ে মানে অ্যাডজার্নমেন্ট দিয়ে একটা রায় ডেট দিয়ে যাতে তাড়াতাড়ি রায় দিয়ে দেওয়া হয় সেই কথাগুলো কিন্তু রেকর্ড হয় এবং ভাইরাল হয় সেই এত মানে নেকেট হস্তক্ষেপ করেছে এই কেস কেসে যেখানে একটা কেসের অ্যান্টি করাপশন কোনো শিডিউল অফেন্সই নাই সেখানে কোনো দুর্নীতির কোনো বিষয়ই নাই কেউ অভিযোগও করে নাই যে আমি আমার কাছ থেকে তারা ক্ষমতার অপব্যবহার করে কেউ আমার কাছ থেকে টাকা নিয়েছে এত সত্ত্বেও তাদের একটা প্রাইভেট ট্রাস্ট বিতর্কিত করবার জন্য একটা মহৎ কাজকে তারা বিতর্কিত করবার জন্য এরকম একটা মামলা দিয়েছে তাদের সাক্ষীর মুখ থেকে আবার আমরা বের করে এনেছি যে এখানে কোন দুর্নীতি কিছুই হয়নি অথচ সেই মামলা আবার সাদা দেয় দশ বছর বছরের সাদা দশ লক্ষ টাকা জরিমানা এবং কাকটাইলের যে বিয়াল্লিশ কাটা জমি সেটাও কিন্তু বাজেয়াপ্ত করে দেয় রাষ্ট্রের অনুকূলে আজকে আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ গত বুধবারেও আমাদের এটা শুনানি হয়েছিল আজকে অধিকতর শুনানি শেষে মহামান্য হাইকোর্ট ওপেন কোর্টে তিনি বলেছেন যে এই কেসটা আমি করেছি এই কেসের মধ্যে মিনিমাম দুর্নীতি পাঁচের 2 এর সাড়া দেওয়ার মতো মিনিমাম কোনো উপাদান বিদ্যমান নাই এবং সেখানে উনি ইনস্ট্যান্টলি এই মামলার আমাদের যে আমরা আপিলটা করেছিলাম রায়ের বিরুদ্ধে সে আপিলটা মঞ্জুর করেছেন এবং এই মামলার মধ্যে যারা যারা আসামি ছিলেন বেগম খালেদা জিয়া ডক্টর জয়নুল ইসলাম মনিরুল ইসলাম খান আবুহরি চৌধুরী যারা যারা ছিলেন প্রত্যেকের এই মামলা থেকে আজকে আদালত খালাস দিয়ে দিয়েছেন এবং হওয়ার মধ্য দিয়ে ওই যে বিয়াল্লিশ কাটার জমি যেটা আপনার বাজেয়াপ্ত করেছিল সেটা অবমুক্ত হয়ে গেল এখন এই জমিটা আবার নামে চলে আসলো ট্রাস্টটাও আবার সেই পুনর জায়গায় আগের জায়গায় আবার রেস্টোর হয়ে গেল ফিরে আসলো এবং আমি বিশ্বাস করি আজকের এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে উদ্যোগ একটা মহতি উদ্যোগ যে উদ্যোগের ফলে একটা শহীদ রহমান চ্যারিটেবল ট্রাস্ট যেটা বেগম খালেদা জিয়া করেছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন সেটি আবার প্রতিষ্ঠিত হবে এবং বিয়াল্লিশ কাটা জমি যেটা পুনরুদ্ধার হলো আজকে রায়ের মধ্য দিয়ে সেখানে ট্রাস্টটি গঠন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দলের যে জনকল্যাণমূলক কাজ সবটাই এই ট্রাস্টের অধীনে পরিচালিত হবে যার ফলশ্রুতিতে দল যেমন উপকৃত হবে বাংলাদেশের মানুষ অসহায় মানুষ একটা জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে এই পার্টির দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেবার মাধ্যমে এই দেশ এবং জাতি অনেক বেশি উপকৃত ধন্যবাদ আমিনুল ভাই একটা জায়গায় একটু বাদ গেছেন আমি ওয়ান ইলেভেনের পার্টের পরে যখন আওয়ামী ক্ষমতায় আসে তখন হারুনুর রশিদ নামে দুদুকের একজন ই আসে মানে আইও যার চাকরি ছিল না তাকে রিজোর করে আওয়ামী লীগ এবং তাকেই দায়িত্ব দেয় এই মামলাটা করার জন্য সে এসে বিভিন্ন রকমের ভয়ভীতি বিভিন্ন রকমের প্রলোভন বিভিন্ন ধরনের তখন আওয়ামী ক্ষমতায় অলরেডি এবং হারুন চাকরি চলে যায় তার কোনো কারণে সেখান থেকে ব্যাক করে শুধুমাত্র এই মামলা করানোর জন্য আপনি সঠিক বলছেন আচ্ছা মনিরুল ইসলাম আপনি বলছিলেন যে আপনার জীবন থেকে সাত বছর ই হয়ে গেছে আপনি লস করেছেন তো এই যে মামলাটা যে হলো এটার মোটিভটা কী ছিল এটা রাজনৈতিক কারণ ছিল না অবশ্যই রাজনৈতিক শুধুমাত্র খালেদা জিয়ার নামে যেন তেনভাবে একটা রায় দিতে হবে সারাক্ষণ যাই না আওয়ামী লীগের লোকটা তো সবসময় বলতো যে শেখ হাসিনা তাহাজুদের নামাজ পড়ে আদৌ পড়তো কি না তা তো আমরা যাই না আমরা দেখিও নাই কিন্তু এই এতিমের টাকা খাওয়ার কথা আর এই চ্যারিটেবলের কথা সারাক্ষণ মুখেই ছিল এমন কোনো দিন নেই না আচ্ছা অ্যাডভোকেট ইসলাম ভাই আপনার জানতে চাচ্ছি আমিনুল যে এই চ্যারিটেবল ট্রাস্টের যে অর্থ করি আছে এটার বিবরণ আপনি দিয়েছেন জমি কেনার কথা বলেছেন জমি কেনার পেছনে প্রায় সাত কোটি প্লাস অর্থ খরচ হয়েছে এর বাইরে কি চ্যারিটেবল ট্রাস্টের ফান্ডে কোনো অর্থ করি আছে এখন আমি আমি আপনাকে তথ্যটা দিই আপনাকে বলি ছয় কোটি আঠারো লক্ষ টাকা এসেছিল পার্টি তিনটা আমাদের অ্যাকাউন্ট ছিল এই তিনটে অ্যাকাউন্ট থেকে টোটাল কালেকশন ছিল আমাদের মানে পার্টির অ্যাকাউন্ট থেকে আসছিল ছয় কোটি আঠারো লাখ সাতাশ লক্ষ টাকা এসছে আমাদের পল্টন অফিসে কর্নেল আকবর আমাদের সিনিয়র লিডার তার নেতৃত্বে ফান্ড কালেকশন ছিল সেখানে সাতাশ লক্ষ টাকা এসছে পঞ্চান্ন লক্ষ টাকা এসছে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন নেতৃবৃন্দরা সেই টাকাগুলো দিয়েছিলেন যারা দলের বিভিন্ন ধারণ করেন এরকম আছে এবং সেখানে কোটি আঠারো লক্ষ টাকা আসলো আমাদের পার্টি ফান্ড থেকে লক্ষ টাকা আসলো আমাদের নয়াপল্টন বিএনপির অফিসে কর্নেল আকবরের নেতৃত্বে যে ফান্ডটা কালেকশন হলো আর বিভিন্ন জেলা থেকে আমাদের আসলো আরো পঞ্চান্ন লক্ষ টাকা এই টোটাল ছিল আমাদের ইয়ে তো সেখানে আমাদের জমির দাম ছিল ৬ কোটি ৫২ লক্ষ সামথিং টাকা আর বিভিন্ন স্থাপনা ছিল এর মধ্যে অনেক লোক তারা দোকান টোকান করে অনেক দিন যাবত ওখানে তারা বসেছিল তাদেরকে আপনি জানেন বাস্তবতা যে তাদেরকে কিছু ক্ষতিপূরণ সহ আমাদের যিনি জমির মালিক ছিলেন তাকে আমরা পরবর্তীতে জমির মূল্যের বাইরে আরো ১ কোটি ২৪ লক্ষ ৯৩ হাজার টাকা আমরা পেমেন্ট করি যার পরিপ্রেক্ষিতে এই টোটাল হচ্ছে সাত লক্ষ সাতাত্তর হাজার সরি সাত কোটি সাতাত্তর লক্ষ সামথিং টাকা দেওয়া হয় সুরে বেগম যেটা আমাদের জমির মালিককে আর বাকি যে টাকাটা এখনো আমাদের ট্রাস্ট অ্যাকাউন্টে আছে সেখান থেকে এক পয়সাও একটি পয়সাও কিন্তু কেউ ক্যাশ তুলেও নাই আর এটা কারো পকেটেও নাই সবটাই অ্যাকাউন্টে আছে যে টাকাটা পে অর্ডারের মাধ্যমে জমির মালিককে দেয়া হয়েছে আপনার ছয় কোটি বায়ান্ন পে অর্ডারের মাধ্যমে দেয়া হয়েছে ইভেন দেন এক কোটি চব্বিশ লক্ষ তিরানব্বই টাকা সেটাও পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে ক্যাশ কোনো টাকা লেনদেনই হয়নি আর বাকি যে টাকাটা আছে এখনো ওই ট্রাস্টের যে অ্যাকাউন্ট যেন রমনা সোনালী ব্যাংক অ্যাকাউন্ট যেটা ছিল ওই অ্যাকাউন্টে এখনো ওইটা আছে তাহলে এই যে তারা যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনলো যে তারা এখানে বলছিল যে টাকাটা উত্তোলন করে আত্মসাতের উদ্দেশ্যে রেখে দিয়েছে অ্যাবসলিউটলি একটা ভিত্তিহীন বক্তব্য যে যেখানে তাদের সাক্ষীরে বলতেছে ইভেন দেন বাদী এবং আইও একই ব্যক্তি হারুন রশিদ তিনি তো স্বীকার করলেন যে এইগুলি পে মাধ্যমে সোরেয়া বেগমকে দেওয়া হয়েছে এবং বাকি টাকাটা অ্যাকাউন্টই আছে আবার চার্জ গঠন করা হচ্ছে আমাদের বিরুদ্ধে যে তুলে নাকি আমরা আত্মসাতের উদ্দেশ্যে নাকি তোলা হয়েছে এবং ইন্টারেস্টিং হচ্ছে দেখেন এই মামলার মধ্যে তারা চার্জ গঠন করলো যে আমরা ৩ কোটি ১৫ লক্ষ ৪৩ হাজার টাকা অবৈধভাবে সংগ্রহ অথচ এই সম্পর্কে তাদের তেত্রিশ জন সাক্ষীর একজনেও আদালতে এসে একটি শব্দ উচ্চারণ করেনি তারপরেও তাদেরকে সাজা দেয়া হয়েছে সেই কারণে দেখেন আমি আজকে আপনার মাধ্যমে বলি সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনে সম্ভবত ধারা আটাইশের গো বা এরকম একটি সেকশন আটাইশের গো সেখানে কিন্তু বলছে যে এই যে মিথ্যা অভিযোগ বা মিথ্যা সংবাদ যদি কেউ দেয় তাহলে তার বিরুদ্ধেও কিন্তু মামলা হওয়ার সুযোগ আছে এবং আমি তো মনে করি যে এটা অন্য আপনারা যদি স্বাভাবিক বিচার হয় ফৌজদারি কার্যবিধির 250 ধারায় কিন্তু আছে যে দেওয়াদায়ে যদি মিথ্যা মামলা করেন তাহলে তার বিরুদ্ধে মানে ক্ষতিপূরণ সহ তার বিরুদ্ধে জরিমানা করার বিধান আছে ঠিক অ্যান্টি করাপশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 28 এর গতেও কিন্তু এরকম একটা প্রভিশন আছে তাছাড়াও আজকে যারা ভিক্টিম হয়েছেন যারা আজকে বেগম খালেদা জিয়ার তার মানসম্মান নষ্ট করেছে তার তার বাংলাদেশে এবং সারা দুনিয়াতে তার যে ইমেজ সেই ইমেজ নষ্ট করেছে এবং আজকে যারা ডক্টর ইসলাম উনি একজন সরকারি কর্মকর্তা জনাব ইসলাম খান তিনি এপিএস এবং তিনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী তো তাদের প্রত্যেকেরই কিন্তু রাজনৈতিক পরিচয় আছে সামাজিক মর্যাদা আছে তো তারা প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মিথ্যা মামলার মধ্য দিয়ে সো তারা প্রত্যেকেই অবও তারা কিন্তু ক্ষতি জন্য মামলা দায়ের করতে পারেন এবং সেটাই আমি মনে করি যে অত্যন্ত মানে যক্তিিকভাবে তারা এই যদি ক্ষতি মামলায় তারা যান তাহলে এই দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে তারা অবশ্যই ক্ষতিপূরণ পাওয়ার হকদার বলে আমি মনে করি কারণ এটা অ্যাকচুয়ালি একটা মিথ্যা মামলা তাদের শক্তি থেকে তারা প্রমাণ করেছে যে এটা একটা ভিত্তিহীন মামলা ছিল একটা মিথ্যা মামলা ছিল শুধু পলিটিক্যাল হারাসমেন্ট ছাড়া যে একটা আদালতকে ব্যবহার করে একটা জুডিশিয়াল প্রসেসকে ব্যবহার করে যে কিভাবে মানুষকে একটা নির্যাতন করা যায় হয়রানি করা যায় মানুষের ভাবমূর্তি বা ইমেজকে আন্ডারমাইন করা যায় এটা হচ্ছে তার অন্যতম একটা মানে একটা দৃষ্টান্ত এই কেসটি যে একটা মানুষকে অহেতুক একেবারে কোনো কারণ ছাড়া যে মামলা হয় এবং সেই মামলা বা জাজমেন্ট হয় এবং আমি তো মনে করি যেসব বিচারক যেসব পিপি বা যেসব আইনমন্ত্রী তখন তারা দায়িত্বে ছিলেন তাদের কল রেকর্ড পাস হয়েছে এবং তারা যে ন কেসের মধ্যে হস্তক্ষেপ করেছিলেন সেটার জন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ মনিরুল ইসলাম আপনি বলছিলেন যে আপনা আপনি যখন জেলে যান তখন আপনার একটা মেয়ের বয়স ছিল নয় মাস আপনার আরও দুটো ছেলে আছে আমরা জানি তো তাদের সাথে এখন তারা কি আপনাকে কীভাবে এই যে আপনি দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন তারা তারা তার পিতাকে পাওয়া থেকে বঞ্চিত ছিল আপনিও সন্তানদের সান্নিধ্য এবং স্ত্রীর সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন এক আপনার পরিবারে কি পরিস্থিতি এখন আমার মেয়েটার সাথে ওইভাবে এখনও পর্যন্ত ই হয় নাই আসলে তাহলে এখনো দূরে দূরে থাকেও মানে বাবা বাবা এটা সে এখনো ই করতে পারে না তার বয়স কত এখন এখন প্রায় সাত সাত বছর এই ডিসেম্বরে জানুয়ারিতে সাত বছর পূর্ণ হবে কিন্তু সে বাবা কি জিনিস এটা এখনো বুঝতে এখনো তো ওইভাবে বুঝতে পারে না বা গেলে অনেক সময় ডাকলে শুনতেই চায় না দেখা গেলো বাবার চেয়ে তোর বাবার চেয়ে ও কিন্তু ই করতেছে না ওর মধ্যে কোনো ফিলিংস নেই ফিলিংস আসতেছে না আবার অনেক সময় যখন অনেক বোঝানোর পরে তখন আবার আসে একটু সময় কিন্তু আমার সাথে মূলত বাচ্চাদের সাথে খুবই সব সময় সব বাচ্চারা আমার খুব লাইক করে কিন্তু এটা একটু ব্যতিক্রম হয়েছে এই কারণে যে আমার সাথে তো দেখা সাক্ষাৎ নাই না জেলে দেখা সাক্ষাৎ হতো না টোটাল দেড় বছর কাশিমপুরে ছিলাম লাস্টের এইখানে কোনো দেখা সাক্ষাৎ আর হয় নাই কারণ এখানে যারা জেল প্রশাসন আছে আমি মানবিক বলবো না অমানবিক বলবো আমি কিছুই আমি কারণ এদেরকে আমি অনেকবার বলেছি সুপারকে বলেছি জেলারকে বলেছি তারা ফ্যামিলির সাথে দেখা করতে দেয় না না দরকার নাই কেন ঝামেলায় জড়াবেন এই আপনার নাম শুনলেই এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট আপনার জন্য আমরা ঝামেলায় পড়ব এই জন্য যাই হোক আমরা আর এটা করি নেই কিন্তু কেরানীগঞ্জে থাকতে মোটামুটি হয়তো দুই মাস তিন মাস পরে দেখা হতো কিন্তু এখানে দেখার সিস্টেমটা তো খুব খারাপ এখানে মাঝখানে নেট লাগানো গ্রিল লাগানো তার ভিতরে পাঁচ থেকে ছয় ফুট দূরত্বে হলো মানুষ দুই পাশে দাঁড়ায় আর সবাই পাল্লা করে যে যার মতো বলতেছে শুধু গ্রিলের ফাঁক থেকে বা নেটের ফাঁক থেকে যেটুকু দেখা যায় অত ছোট মানুষ এটা বুঝতে পারে এত ছোট মানে অত কিছুই বুঝতো না

তা এখন এই মামলা কি পরবর্তীতে এটিকে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা আপিল হওয়ার সম্ভাবনা আছে কিনা না নাকি মামলা এখানেই শেষ আজকে রায়ের মধ্য দিয়ে তো মামলার সমাপ্তি হলো তবে সেই ক্ষেত্রে যদি দুর্নীতি দমন কমিশন যদি তারা আপিল করেন সুপ্রিম কোর্টে সেটা তারা করতে পারেন তবে আমি বিশ্বাস করি যে দুর্নীতি দুর্নীতি দমন কমিশনের জেনে আইনজীবী আজকে ছিলেন তার বক্তব্য থেকেও খুব একটা সাবস্টেন্টিভ কোনো বা জোরালো কোনো বক্তব্য আজকে আদালতে রাখতে আমরা দেখি নাই বা আমরা বিশ্বাস করি যে তিনিও বুঝতে পেরেছেন বা দুর্নীতি দমন কমিশন হয়তো বুঝতে পেরেছে যেটা তৎকালীন সময়ে সেই সময়কার প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশনকে অবৈধভাবে ব্যবহার করে এই রায়টা হাসিল করা হয়েছিল এবং এটার কোনো আসলে সারবস্তু কিছু নাই এবং সেই কারণে তারা হয়তো আপিল করবেন না বা আপিল করে কোনো লাভ হবে না এই কেসে সে বা এটা তো ধরেন আমার ধারণা যে সুপ্রিম কোর্টে যদি তারা যায় সেই এটার মধ্যে আপিলের অনুমতিই তারা পাবেন না যেটাকে আমরা টু আপিল বলি আপিলের অনুমতিই তারা পাবেন না এর কারণ হচ্ছে যে প্রাইভেসেসি কোনো কেসই নেই তো যার কারণে আমি বিশ্বাস করি যে দুর্নীতি দমন কমিশন এই এইরকম একটি মামলা নিয়ে তারা আপিল দায়েরের কোনো হয়তো বৃথা চেষ্টা করবেন না এবং যদি করেন তারা সেটা তাদের এখতিয়ার কিন্তু সেখানে আপিল দায়েরের মতো কোনো উপাদান আমি দেখছি আচ্ছা একটু বেগম খালেদা জিয়ার একটা ইস্যু নিয়ে আপনার কাছে শেষ প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে আপনি হয়তো জানেন বেগম খালেদা জিয়া আজকেই মার্কিন দূতাবাসে গিয়েছিলেন ওনার ভিসা সংক্রান্ত ইসের জন্য তো ওনার বিরুদ্ধে এখন আর কোনো মামলা কি চলমান আছে নিষ্পত্তির অপেক্ষায় আছে এখন যেটা আছে আজকে দুইটি মামলা থেকে তিনি খালাস পেলেন একটা হচ্ছে আজকে যে মামলাটির কথা আমরা তখন বলছি যে শহীদ রকম চ্যারিটেবল ট্রাস্ট এই মামলা থেকে আর একটা বড় উপকূলিয়া একটা মামলায়ও তাকে নিথভাবে আহ তাকে আসামি করেছিলেন সেখান থেকেও আজকে জজপোট থেকে মানে বিশেষ জজ আদালত থেকে তিনি সেই মামলা থেকে আজকে খালাস পেয়েছেন এবং এখন তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আছে। সেই চলমান আছে সাক্ষী প্রমাণ চলছে তবে সেটাতে তিনি বেইলে আছেন এবং সকল মামলায় তিনি জামিনে আছেন কোন মামলায় কিন্তু উনি জামিন ছাড়া কোনো কেস নাই যার কারণে তিনি তার আর যে ফ্রি মুভমেন্টের উপরে কোন রেস্ট্রিকশনও নাই অর্থাৎ তিনি যদি বিষয় নেন বা দেশের বাইরে যদি তিনি যদি যেতে চান সেই ক্ষেত্রে আদালতের কোনো নাই কিংবা কোনো রেস্ট্রিকশন নাই তিনি ফ্রিলি যে কোনো দেশে যেতে পারবেন বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো জায়গায় তিনি মুভমেন্ট করতে পারবেন তে আইনগত কোনো বাধা নেই জি আমিরুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি দীর্ঘ সময় আমাদেরকে দিলেন জনাব মনিরুল ইসলাম খান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে শুভকামনা এই প্রোগ্রাম আরও ভালো হোক আরও দর্শক এরা দেখুক এই আশা করব ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আবার শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে সে আশায় থাকলাম এবং সে পর্যন্ত বাংলা ভীষণের সঙ্গেই থাকবেন আশা করছি